মেইনলি আমার বাবা ফকির আখতারুজ্জামান উনি 1988 সালে প্রথম এই ব্যবসা শুরু করেন। আমাদের বিল্ডিং সবই বুয়েটের ইঞ্জিনিয়ার দ্বারা অনুমোদিত। এই ফ্যাক্টরি 100% কমপ্লায়েন্স একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে একটি নিজস্ব ফায়ার সেফটি ইউনিট আছে যারা রাউন্ড দি ক্লক ডিউটি করে। এখানে সিস্টেমের ভিতরে পুরো ফ্যাক্টরিটা ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের আওতাভুক্ত। এছাড়াও অত্যাধুনিক সিস্টেম ওয়াটার স্প্রিংলার এই ফ্যাক্টরিতে রয়েছে। প্রতি মাসে আমরা কমপক্ষে একবার করে ফায়ার ড্রিল করি, এটা রিলিজিয়াসলি করি। প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের আসলে নিটিং থেকে শুরু করে আপ টু ফিনিশ গুডস পর্যন্ত যদি আমি বলতে যাই তাহলে নিটিং ক্যাপাসিটি আমাদের পার ডে 50 টন, ডাইং ক্যাপাসিটি 45 টন, ফিনিশিং ক্যাপাসিটি অলসো ডাইং ফিনিশিং ক্যাপাসিটি 47 টন। এই ফ্যাক্টরি সরকারের উৎপাদিত বিদ্যুৎ ডেসকো বা পিডিবির উপর নির্ভরশীল না, সম্পূর্ণ পাওয়ার জেনারেশন আমাদের নিজস্ব জেনারেটরের মাধ্যমে হয়ে থাকে। ডাইং ফ্যাক্টরির সম্পূর্ণ পানি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানে পরিশোধিত হওয়ার পরে এটা আমরা পার্শ্ববর্তী খালে এটা ডিসচার্জ করি। আমাদের এদিকে মেইনলি ফ্যাসিলিটিগুলো হচ্ছে ডে কেয়ার সেন্টার, সার্বক্ষণিক ডাক্তার এবং নার্স, মেডিসিন সেন্টার, এছাড়া অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটি, ক্যান্টিন ফ্যাসিলিটি, ডাইনিং হল। মাসের 7 তারিখের মধ্যেই আমরা বেতন পাই। যারা একটু দূরে থাকে, নারায়ণগঞ্জ শহর কিংবা ঢাকার থেকে আসে, তাদেরকে কোম্পানির খরচে ট্রান্সপোর্ট সুবিধা দিয়ে থাকে। আমরা কোনো সমস্যা পড়লে আমরা কমপ্লেক্সের ম্যাডাম আছে অথবা আমগরে যে যারা সুপারভাইজার আছেন তাগর জানাই, ইনচার্জ আছেন তাগরে জানাই, দেগর কাছে গেলে আমরা সমাধান পাই। দক্ষ শ্রমিক তৈরির ক্ষেত্রে আমাদের ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারে আমরা তাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি। ড্রিঙ্কিং ওয়াটার আছে, খাবার পানি, সেটাও আমরা প্রতি কোয়ার্টারে বুয়েট থেকে পরীক্ষা করায় নেই। প্রথমত আমি মনে করি আমাদের শ্রমিকরা আমাদের পরিবারেরই সদস্য, ফকির পরিবারেরই সদস্য। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো যে আমাদের ওয়ার্কার এখানে মাইগ্রেশনের পরিমাণটা খুব কম। আমরা পরপর 2 বছর জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছি, এছাড়াও আইওসো, সেডেক্স, ওকোটেক্স, অর্গানিক গডস এইসব সার্টিফিকেটগুলো পেয়েছি। ইয়ারলি বনভোজন করে থাকি যে আমাদের স্টাফদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাই, প্রত্যেক বছরে একবার ট্যুরে যাই এবং ওইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরিবেশটা অনেক ভালো, কাজ করতে অনেক ভালো লাগে, ভালো লাগে দেখতে এত বছর ধরে কাজ করতেছি। আমাদের এখানে কখনো শ্রমিক আন্দোলন, অসন্তোষ এইসব কখনো হয়নি আর ইনশাল্লাহ হবেও না।